পাহাড়িয়া জিলা পশ্চিম কার্বি আংলঙ্গর বাঁহ ব্যবসায়ী সকলের দুরবস্থা। রাজ্যের দুইটা কাগজ কল বন্ধর পিছত আলোয় আথানি হয়েছে বাঁহ খেতিয়ক। পশ্চিম কার্বি আংলঙ্গর অধিকাংশ অঞ্চলে আবরি হয়েছে বাঁহ গছরে। প্রতিগী বাঁহ খেতিকর আছে 500-200 বিঘা মাটিত বাঁহ গছ। কিন্তু অতি পরিতাপর কাগজ বিষয় যে কাগজ কল দুটা বন্ধ হওয়ার ফলত শুকাই গেছে হাজার হাজার বাঁহ। কাগজ কল চলি থাকা সময়সাত খেতিয়কসকলে প্রতিদিনে 10-15 ট্রাক পর্যন্ত বাঁহ প্রেরণ করেছিল। কিন্তু বাঁহর চাহিদা কমে যাওয়াত বাঁহ খেতির ঠাইত জারু খেতি আর রবর খেতি করবলে বাধ্য হয়েছে খেতিয়ক। পলিও সদৃশ রোগত বিভীষিকাত আতঙ্কিত নলবাৰী জেলার ধর্মপুর সমষ্টির বড়ি সরিয়াপার গাঁও। মন্ত্রী চন্দ্রন মোহন পাটোয়ারী ধর্মপুর সমষ্টির অন্তর্গত এই গাঁওখনত পঙ্কুত্বর জীবন কটাইছে অধিকাংশ লোকে। গাঁওখনত বাস করা প্রায় 400 পরিয়ালের অধিকাংশ পরিয়ালের ঘরতে পলিও সদৃশ রোগত আক্রান্ত হয়ে শিশুরপর বৃদ্ধলকে পঙ্কু হয়ে আছে। আনকি গর্ভবতী মহিলা সকলেও জন্ম দিছে পঙ্কু সন্তান। বিশুদ্ধ খোৱা পানীর অভাবতে এনে ধরনের রোগত আক্রান্ত হয়েছে গাঁওখনের লোকসকল। মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী সমষ্টিতে এনে ঘটনা সংঘটিত হয়েছে যদিও আজিলেক কোনো ব্যবস্থা লওয়া নাই বিভাগীয় কর্তৃপক্ষ। ইয়াতে পানী দমকলের পানিয়ে হয় কিন্তু বহুত পরিমাণ আর্সেন থাকে, এই কারণে বিপন্ন বেশিকে জন্ম হয়ে আছে। আর এই ক্ষেত্রে কোনো ধরনের সরকারের একো ব্যবস্থা লওয়া নাই। পানীত একদম বেয়া, বহুত আইরন আছে। পানী তো সাপ্লাই পানির পাইপ বহাইছিল, সাপ্লাই পানির পাইপ বহে ঠিকাদারে আমার এতে পাইপর সেই হেরি তো নেদলাক, মানে পানি তো নেদিল। পানির কারণে বহুত মানে আর অধস্র আমার এতে বেমারও বহুত, নানান ধরনের বেমার। সরকার হলো বেলেগ আকো ব্যবস্থা লওয়া নাই, মাত্র মাহে মাহে 2000 কোম্পানিনা বছর মূরত দেই 5000 হিঙ্কে দেই, মাহ মাহে নেদি আর বছর মূরতে দেই। এতিয়ালৈকে অসম্পূর্ণ হয়ে আছে শ্রীরামপুরের পৰা কুসুগাঁও মহামায়া মন্দিরলৈ প্রায় 330 কিলোমিটার চারিলেনযুক্ত রাষ্ট্রীয় ঘাইপথৰ নির্মাণ কার্য। এই 30 কিলোমিটার পথছোৱা থকা 1.5 ডজনতকৈ অধিক দলং অদ্যপি নির্মাণ আধৰুৱা হৈ আছে। আনহাতে রাষ্ট্রীয় ঘাইপথৰ অবস্থা একেবাৰে জরাজীর্ণ। পথৰ মাজত ডাঙৰ ডাঙৰ গাঁতৰ সৃষ্টি হৈ যান বাহন চলাচল অসম্ভৱ হৈ পৰিছে। ফলত যানজট সৃষ্টি হোৱাৰ রাষ্ট্রীয় ঘাইপথত সঘনাই সংঘটিত হৈছে পথ দুর্ঘটনা। যে অবস্থা আজির দিনত কবলে গেলে গাঁলিয়া রাস্তার নিচিনাই। আজি সেন্ট্রেল গভর্নমেন্ট অসম সরকার যে রেভিনিউ পাই আছে, এই রেভিনিউব কি করে আছে আমি নাজানো, কিন্তু এইটাই দিয়ে অহা যাওয়া করে আছে ডেইলি। কিন্তু বহুত মানে সম্মুখীন কষ্ট পাবলগা হয়েছে, সেই কারণে আমি এটা অনুরোধ করিম, মই এপিল করছো সেন্ট্রেল সরকারে ইমিডিয়েটলি এইটো করে দিব লাগে। ফোর লাইন হ্যাঁ, বেজা হাইওয়ে হ্যাঁ, পর রোড সহি নেই, টুটা হুয়া হ্যাঁ সব। এসো তো কাফি দিন হো গিয়া হ্যাঁ, কম সে কম 2-3 সাল সে এসেই হ্যাঁ, কম নেই চলতা হ্যাঁ রোড।